হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং স্পেশাল রেসিপি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শুকনো গরু মাংস রেসিপি। তো আজকে আমি মিষ্টি কুমড়া দিয়ে রান্না করেছি। মিষ্টি কুমড়াটা হচ্ছে নিজের বাগানের, আর এভাবে হচ্ছে রান্না করলে খুবই সুস্বাদু হয় দেশীয় রান্নার মতো। তো আমরা মডার্ন হতে হতে এসব দেশীয় রান্নাগুলো কিন্তু ভুলে যাচ্ছি, সেই জন্য আমি দেশীয় রান্নাগুলো বিশেষ করে ধরে রাখতে চাই। এই যে দেখেন মিষ্টি কুমড়াটা কত সুন্দর আঠালো, চামচ থেকে পড়ে যেতে চায় না। তো আমি সুন্দর করে আঁচটা ধুয়ে কেটে নিয়েছি মিষ্টি কুমড়াটা, আর মাংসগুলোও ধুয়ে আমি রেডি করে রেখেছি কেটে। মাংস টুকরাগুলো হচ্ছে ছোটো বড়ো করতে পারেন। আর এখানে রান্নার জন্য আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, এখানে আমি আদা বাটা, রসুন বাটা, আর এখানে হচ্ছে দারচিনি, এলাচি, জিরা, লং, গোলমরিচ, জয়ত্রী, সবগুলো উপকরণ আমি একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। তো আমি পরিমাণ মতো দিয়েছি, আমি যেভাবে মশলা খাই আপনারা চাইলে এর চেয়ে কম বেশি করে নিতে পারেন। তো এখানে আমি কাঁচামরিচ নিয়ে নিয়েছি, কাঁচামরিচগুলো একবারে ফরমালিন মুক্ত, যেহেতু এগুলো পাহাড়ে হয়। তো তেল অ্যাড করে দিয়ে এখন গরম তেলে আমি পেঁয়াজ আর আদা, সরি, রসুন বাটা, মশলা বাটা, আদা বাটা সবগুলো অ্যাড করে দিলাম, হলুদ অ্যাড করে দিলাম, লবণ অ্যাড করে দিলাম, মশলা ধোয়ার পানিটা অ্যাড করে দিলাম। তো এগুলো আমি সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নিব। মাংস রান্নাতে হচ্ছে সবসময় মশলা ভালোভাবে কষিয়ে নিতে হয়, যত ভালোভাবে মশলা কষাবেন তত ভালো হবে মাংস রান্না। তো আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি শুকনো মাংসগুলো অ্যাড করে দিলাম, শুকনো গরু মাংসগুলো। তো খেয়াল রাখতে হবে যেহেতু শুকনো গরু মাংস, বারবার নেড়েচেড়ে দিতে হবে যাতে পুড়ে না যায়, কারণ এখান থেকে কোনো আলাদা পানি বের হবে না। তো আমার কষানো হয়ে গেছে, তো আমি এখন সেকেন্ড স্টেপ কষিয়ে নিব। পানি অ্যাড করে দিয়েছি সামান্য, এই পানি আসবো আপনাদের কাছে। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।